নমস্কার বন্ধুরা, শীতের দিনে বিভিন্ন রকম সবজি যে পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম মশলা সহযোগে সবজি তৈরি করে থাকি। আজকে একটু অন্যরকমভাবে, একদম প্রায় ধরতে গেলে মশলাবিহীন একটা রেসিপি তৈরি করব। নাম হচ্ছে মালাই সবজি। আজকের রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে নেবেন এবং কমেন্টস করতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি বিনসগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। গাজর আছে, গাজরগুলোকেও ছোটো ছোটো টুকরো করে কাটা রয়েছে। ক্যাপসিকাম, সেগুলোকেও ডাইস করে কেটে নিয়েছি আর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপি, এবার কড়াইতে জল বসিয়ে প্রত্যেকটা সবজি একটা একটা করে দিয়ে আমি এগুলোকে ভাপিয়ে নেব। গাজর, বিনস আর আমি নিয়ে নিলাম ফুলকপি, এগুলোকে দিয়ে একসাথে এগুলোকে একটুখানি ভাপিয়ে নেব। সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। খুব সামান্যই লবণটা অ্যাড করলাম। লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে মিনিট পাঁচেক আমি এটাকে ফুটিয়ে নিয়েছি, এর বেশি আর নরম করব না। এবার এটাকে জল থেকে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। সবজিটা আমার লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিয়েছি পেঁয়াজ, এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি চার খণ্ড করে কেটে নিয়ে এগুলো থেকে যে লেয়ারগুলো রয়েছে সেগুলোকে আমি বার করে নিচ্ছি। সব কটা পেঁয়াজেরই যে কটা আমি কেটেছি লেয়ারগুলোকে বার করে নিচ্ছি, আর ভেতরের যে সাদা অংশটা বা নরম অংশটা সেটা কিন্তু দিচ্ছি না, আমি সেটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নেব। ওপরের যে একদম পিঙ্ক কালারের লেয়ারগুলো সেই জায়গাগুলোকে আমি খুলে নিলাম। এবারে দেখুন এই ছোটো অংশগুলো, এগুলোকে আমি এবার ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি। এইভাবে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে আমি কুচিয়ে একটা সাইডে রেখে দেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আমি দু চামচের মতো সাদা তেল দিলাম। এবার তেল দেওয়ার পরে দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর দিয়ে দেবো ডাইস করে রাখা পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে আমি এবার একটুখানি ভেজে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে, দেখুন খুব বেশি কিন্তু ভাজা হয়নি, কারণ এটা একটু ক্রাঞ্চি ভাবটা থাকতে লাগবে, একদম গলে যাওয়া পর্যন্ত ভাজবো না। এবার এগুলোকে উঠিয়ে রেখে দেব। মোটামুটি একটা হাই ফ্লেমে পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে একটা ভাজার দাগ আসা পর্যন্ত আমি এগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু বাটার, এক টিস্পুন বাটার দিয়ে দিলাম। বাটারটা তেলের মধ্যে ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো জৈত্রী, এক টুকরো দারচিনি, দুটো এলাচ, তিন চারটে লবঙ্গ। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর ফ্লেভার বেরোবে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু জল। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে ফোড়নটা আস্তে আস্তে পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, যেহেতু তেলের মধ্যে দিলে কিন্তু আদা কাঁচা লঙ্কা বাটাটা একদম ছিটে আসে, সেই জন্য সামান্য একটু জল দিয়ে তারপরে আদা কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করলাম। এবার ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন ধনের গুঁড়ো, যেগুলো একদম রেগুলার মশলা সেগুলো খুব সামান্য করে দিলাম, কিন্তু খুব বেশি নয়, অল্প অল্প করে এগুলো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এবার এই একটুখানি ভাপিয়ে নেওয়া সবজিগুলোকে অ্যাড করে দিলাম। সবজিগুলোকে দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিচ্ছি। এদিকে সবজি কিন্তু বেশ নরমও হয়ে গেছে আর মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে এসছে। সবসময় একই সবজিকে একই রকমভাবে খেতে যদি ভালো না লাগে, এইভাবে হালকা মশলায় হালকাভাবে তৈরি করা একটা সাধারণ সবজি হয়ে উঠবে একদম অসাধারণ। এবার দিয়ে দিলাম চিনি,
চিনিটা একটু বেশি পরিমাণে যাবে, কারণ এটা মালাই সবজি যেহেতু একটু কিন্তু মিষ্টি মিষ্টি খেতে হবে। সবজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এদিকে নিয়েছি 1 কাপ দুধ। এই দুধের মধ্যে দিয়ে দেবো আমি একদম সামান্য একটু ময়দা, এটা কিন্তু কর্নফ্লাওয়ার না, ময়দা। আমি 1/4 টিস্পুনের মতো নিলাম ময়দা। ময়দাটাকে নিয়ে এবার ভালো করে দুধের মধ্যে গুলে নিচ্ছি, যাতে একটু দুধটা ঠিক হয়ে যায়, একটু ঘন হয়ে আসে। এদিকে সবজিটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, সেই ঢাকাটা খুলে নিয়ে সবজিটাকে আবারও একটু মিক্স করে নেব। এই সবজিটা কিন্তু রুটি, পরোটা, লুচি এইসবের সাথে ভীষণ ভালো লাগে, কিংবা পোলাও ফ্রাইড রাইসের সাথেও নিরামিষের দিনে কিন্তু করতে পারেন, পেঁয়াজটাকে বাদ দিয়েও করতে পারেন। এবার ভাজা পেঁয়াজ ক্যাপসিকামটা অ্যাড করে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই ময়দা মিশানো দুধের ঘোলটা দিয়ে দিলাম। এর সাথে দেবো আরও 1 কাপ জল, 1/2 কাপ জল দিলাম, আবার পরে লাগলে আরও একটু জল দেব। এবার ভালো করে দুধটাকে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে, আর বাদবাকি জলটা এখন অ্যাড করে দিয়ে এবার এটা ঝোলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ফুটতে দেব। আমি কিন্তু সবজির মধ্যে লবণ দিয়েছি, ভিডিওটা কোনো কারণে সেই সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, লবণ দেওয়ার পোর্শনটা হয়তো শ্যুট হয়নি, সেই কারণে আমি দেখাতে পারলাম না। যখন দুধটা বেশ ফুটে ঘন হয়ে আসবে দিয়ে দেবো নামানোর আগে একটু কাসৌরি মেথি। কাসৌরি মেথি দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিয়ে একটু ঘন হয়ে এলে এটাকে নামিয়ে সার্ভ করে নেব। একদম সাদামাটা একটা সবজি যেটার নাম হচ্ছে মালাই সবজি, এর মধ্যে না আছে টক দই, না আছে বাদাম বাটা, কাজু বাটা, কোনো কিছুই নেই, অথচ খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। বাড়িতে অবশ্যই তৈরি করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর বাড়িতে রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে একদিন ট্রাই করে দেখুন, খেতে অবশ্যই আপনাদের ভালো লাগবে।